everyone, assalamu alaikum, this is Mim and welcome back to my channel Mim's Good Life. আজকে আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব বাগেরহাট জেলার শাট গম্বুজ মসজিদ দেখতে, যেটা খুবই ফেমাস একটা টুরিস্ট প্লেস। সো চলেন দেখে আসি শাট গম্বুজ মসজিদ এবং জেনে আসি বিস্তারিত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। সো চলেন ভিডিও শুরু করি। শাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে শাট গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দর ঘনা গ্রামে অবস্থিত। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে কোন সময় নির্মাণ করেছে তা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটা বোঝা যায় যে খানি জাহান নির্মাণ করেছিলেন এই মসজিদটি, এতে কারো কোনো সন্দেহ নেই। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। এর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট এবং ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা, আর পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট এবং ভেতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট। দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রাচীন এই মসজিদটিকে 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে মর্যাদা দেয়। মসজিদটি বাগেরহাট শহরকে বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী শহরের মধ্যে স্থান করে দিয়েছে। মসজিদটির পূর্ব দিকের দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যান্যগুলোর তুলনায় বেশ বড়। উত্তর এবং দক্ষিণ দেয়ালে আছে 7টি করে দরজা, আর মসজিদের 4 কোণে 4টি মিনারও আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এদের কর্নিশের কাছে বলায়াকার ব্র্যান্ড এবং চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের দুটি মিনারে প্যাঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থাও ছিল। এদের একটির নাম রওশন কোঠা এবং অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে 60টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে 6 সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো, শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই 60টি স্তম্ভ এবং চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে এই শাট গম্বুজ মসজিদ। মসজিদটির নাম শাট গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, বরং গম্বুজ সংখ্যা 77টি। 77টি গম্বুজের মধ্যে 70টির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝখানের দরজা এবং পশ্চিম দেয়ালের মাঝখানের মিরাহারের মধ্যবর্তী সারিতে যেই 7টি গম্বুজ, সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের মতো। মিনারে গম্বুজের সংখ্যা 4টি, এই হিসাবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট 81টি, তবুও এর নাম শাট গম্বুজ। ঐতিহাসিকরা মনে করেন 7টি সারিবদ্ধ গম্বুজ আছে বলে এই মসজিদে শাট গম্বুজ এবং তার থেকে শাট গম্বুজ নাম হয়েছে।
আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো 60টি প্রস্তর নির্মিত স্তম্ভের উপরে অবস্থিত বলেই এটাকে ষাট গম্বুজ মসজিদ বলা হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আমি চেষ্টা করব আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।